আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? না ভাই, দিতে পারবেন না, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে, কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না? অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয়, আসে না না এরকম লোক? আরে ভাই আপনার জুতো একজনও নিয়ে গেছে, তাহলে আপনি আরেকজনটা নিয়ে যান কীভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, দুই নম্বরই করেছে, আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষায় দেন, ঢুকায় দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন, তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সব লেখা হবে যদি আপনি সবর করেন। এটা নিয়ে আপনি দুই নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকমকে একটা জাল দিছে, দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিয়েছি, ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না, তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে ওটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোনো রকম চুপে চাপে হাতে নিয়ে পকেটে ঢুকাতে পারলে যান বাঁচে, সে তো আর চেক করে না, বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনি আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে, মানগাস সাফালাইসা বিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোকা দেয় সে আমার উম্মত নয়।